আর এইসব ডামাডোল যখন চলছে, মানিক ভট্টাচার্য গ্রেফতার, একদিকে আন্দোলন, অন্যদিকে চাকরি প্রাপকদের তলব, তখনই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করলো এবার থেকে প্রতি বছর টেট বছরে দুবার নিয়োগ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির আশ্বাস, তবে এও বললেন টেট পাশ করা মানেই চাকরির অধিকার নয়। দেখুন, এভরি ইয়ারের অন্তত ন্যূনতম দুবার নিয়োগ হবে আগামী এক বছরের মধ্যে, আগামী 2023-এর মধ্যে। এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। নিয়োগ দুর্নীতিতে শোরগোল রাজ্য জুড়ে, আইনি জটে থমকে নিয়োগ, অপেক্ষায় চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির মুখে নিয়োগ আশ্বাস। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যাদের যারা টেট 2017 এবং 2014 যারা সবাই পাস করেছেন, তারা কিন্তু আবেদন করুন। 21 তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে। আমি চাইবো এবছরের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার জন্য। পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইবো। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে আগামী 2023-এর মধ্যে। আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না। কিভাবে কোশ্চেন আসবে, কোন ধরনের কোশ্চেন আসবে, হ্যাঁ পরীক্ষার সময় কত, কোন কোন সিলেবাস থাকবে, এই ধরনের টোটাল আমাদের ইনফরমেশন, যে বুকলেট বুলেটিন, আমরা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেব। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করে 11ই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট, পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে 11,000-এর বেশি শূন্য পদে। এরপরে 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অনেকে প্রশ্ন তোলেন, একবার টেট পাশ করার পর ফের কেন টেটে বসবেন তারা? এদিন এর জবাব দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। আমি এবারে টেট বিজ্ঞাপনে বলে দিয়েছি, টেট পাস করা মানে এই নয় যে চাকরির অধিকার অর্জন করা। এটা কিন্তু একটি যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা।